নমস্কার, হাই গাইজ, হাই, আমি লিপিকা। আজকে চলে এলাম একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে। এই ভিডিওটা অনেক আগে, 2 মাস আগে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, কোনো একটা ভিডিওতে কমেন্টস করা হয়েছে, করেছে তার নামটা প্রপার মনে নেই, সম্ভবত প্রিয়াঙ্কা চৌধুরী হবে। জানতে চেয়েছে দিদি আমাকে, কবিত্ব পরণ কাকে বলে একটু যদি বলতেন, কবিত্ব পরণ কাকে বলে। এবং যিনি কমেন্টসটা করেছেন, ভীষণ মানে ভীষণ 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 একটা ভালো কমেন্টস করেছেন, ভীষণ ভালো একটা জিনিস জানতে চেয়েছেন, থ্যাংক ইউ ওনাকে। কারণ এই ধরনের কোশ্চেনগুলো সচরাচর আসে না, আর এইগুলো হচ্ছে চলি শিক্ষণীয় ভিডিও এবং থিওরিটিক্যাল কোশ্চেন, যেগুলো থেকে গাড়িনাস তো সবাই করতে পারে, ওয়াইটি থেকে দেখে সবাই করতে পারে, কিন্তু এই যে ভিডিওগুলো এইগুলো কিন্তু মানে সবসময় পাওয়া যায় না, এই ভিডিওগুলো পাওয়া যায় না, বা এই ডেফিনেশনগুলো সবসময় পাওয়া যায় না। যাই হোক, তা আমি শুধু কবিত্ব আর পরণ কাকে বলে আমি দিইনি, আমি কিন্তু প্রথমে নৃত্য কাকে বলে দিয়েছি। কারণ অনেক নৃত্যশিল্পী, অনেক ভালো ধরনের নৃত্যশিল্পী, ওনারা অনেকেই জানেন না যে নৃত্য কাকে বলে, কথক নৃত্য কাকে বলে, যে যার ইভেন্টের যেটা সেটা, বা ভরতনাট্যম যে যার ইভেন্টে, এটাও দিয়েছি। কথক নৃত্য কাকে বলে, কথক নৃত্য সম্পর্কে একটুখানি বলেছি, সংক্ষিপ্তভাবে বলেছি, মানে একটুখানি বলেছি, পরে আমি বিস্তারিত বলবো। তারপর ডেফিনিশনগুলো দিয়েছি, সেলামি কাকে বলে, আমোদ, টুকরা, তোড়া, পরণ, তেহাই, তাৎকাল, আমি এই কয়েকটা ডেফিনেশন দিলাম। আর সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা করা হতো না যদি কমেন্টস না আসতো, যদি না রিকোয়েস্ট আসতো, তবে আমি দিতাম না। আর এই ভিডিওগুলো সত্যি বলছি, মানে একদম গড প্রমিস বলছি, মানে ভীষণ 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 হেল্পফুল, আর শেখা যায় এগুলো থেকে। অনেকে আমরা নাচ শিখি, অনেকে আমরা ওয়াইটিতে নাচ শেখাচ্ছি, অনেকেই আমরা নাচ শেখাতে যাই, প্রফেশনালি নাচ ড্যান্স টিচার, অথচ আমরা অনেকেই জানি না যে সেলামি কথার অর্থ কি, কথক নৃত্য কাকে বলে, আমোদ কাকে বলে, আমোদ কথার অর্থ কি, আমরা অনেক কিছুই জানি না। তার জন্য কিন্তু আজ এই ভিডিওটা, এই ভিডিওটা সবার জন্য, যত নৃত্যশিল্পী এবং যত খুদে খুদে নৃত্যশিল্পী, সমস্ত শিল্পীদের জন্য কিন্তু আজকাল আমার এই ভিডিও। সবাই প্লিজ দেখবেন, আর কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম সত্যি কথাই বলছি, আবারও বলছি, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও। আর যিনি করেছেন, মানে সত্যি উনি ভীষণ ড্যান্স সম্পর্কে জানেন, না হলে এই কোশ্চেনটা উনি করতেন না। যাই হোক, থ্যাংক ইউ, কারণ উনি আমার ভিডিওগুলো ফলো করেন বলে। আবারও বলছি, আপনি যদি নেক্সট টাইম আমার এই ভিডিওটা দেখে যদি কমেন্টস করে যান, সত্যি কথা বলছি, আমি মনে রাখবো। এবং আরও যদি কিছু জানার থাকে অবশ্যই বলবেন, আমার নামটা যদি ভুল বলা হয়ে থাকে তাহলে আবার কমেন্টস করে বলবেন, আমি আবার ভিডিও বানাবো। ঠিক আছে, সবাই দেখতে থাকুন। নৃত্য কাকে বলে, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ক্রিয়া হবে ছন্দময়, সুনিয়ন্ত্রিত, সুদৃশ্য এবং সুন্দর তালে আবদ্ধ, তাকে বলা হয় নৃত্য। নেক্সট কোশ্চেন, কত্থক নৃত্য, বেদ পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থে কত্থক শব্দের বিভিন্ন রূপের লিপিবদ্ধ আছে, তথা কথকা, কথিক, কহুর কথকা ইত্যাদি। সাধারণভাবে কত্থক শব্দের অর্থ গায়ক, অভিনেতা বা নর্তক বলা হয়। 1500 খ্রিস্টাব্দে ও ইহার প্রচলন ছিল। কত্থক নৃত্য কাকে বলে, তবলা ও পাখোয়াজের লহরার সহিত ঘুঙুরের ঝংকারের দ্বারা সমুচিত ভাব নৃত্যের মাধ্যমে প্রদর্শন করাকে বলা হয় কত্থক নৃত্য। সেলামি, সেলামি কাকে বলে, নৃত্যশিল্পী মঞ্চে বা সভায় এসে যে পদ্ধতিতে দর্শককে সম্বোধন জানায় তাকে মুসলিম রীতি বা পদ্ধতিতে সেলামি, হিন্দু রীতি বা পদ্ধতিতে নমস্কার বলা হয়। আমোদ, আমোদ কথার অর্থ হচ্ছে আগমন বা প্রবেশ। শিল্পী সভায় এসে মুখে যে বোল প্রথম করে থাকে তাকে আমোদ বলে। চলে এলাম নেক্সট কোশ্চেন, টুকরা, টুকরা কাকে বলে, এক সম হইতে আর এক সম পর্যন্ত এক আবৃত্তির বোলকে টুকরা বলা হয়। তোড়া,
তোড়া কাকে বলে? যে বোল ভিন্ন লয় ও তেহাই যুক্ত হয় তাকে তোড়া বলে। পরণ, পরণ কাকে বলে? একের অধিক আবৃত্তির বোল সমূহকে পরণ বলা হয়। পরণে পাখোয়াজের ছন্দযুক্ত তেহাই দ্বারা বাণী সমৃদ্ধ থাকে। ইহার বাণী সাধারণত দুই শব্দের সংমিশ্রণে রচিত হয়। তৎকার কাকে বলে? তৎকার কাকে বলে? কত্থক নৃত্য করার সময় ভূমিতে পদাঘাতের দ্বারা যে শব্দ উৎপন্ন হয় তাকে তৎকার বলে। তাতে ই মুখ্য বর্ণের আধারে তৎকার বোল রচিত হয়। পায়ের কাছ থেকে অথবা বলতে পারো পায়ের কাছ থেকে যে নৃত্য উচ্চারণ তৈরি হয় তাকে তৎকার বলে। কত্থক নৃত্যে তৎকারের প্রধান শব্দাংশ হল তা থেই থেই তাত আ থেই থেই তাত। কত্থক নৃত্য শিল্পীরা সাধারণত তৎকারের অনেক বৈচিত্র্য পরিবেশন করেন, যেমন কাদি তৎকার, নিরাময় তৎকার ইত্যাদি। তেহাই কাকে বলে? সমান সংখ্যক মাত্রা বিশিষ্ট যে কোনো বোল বা বাণী পরপর তিনবার বাজিয়ে পুনরায় সমে ফিরে আসাকে বলা হয় তেহাই। কবিত্ব কাকে বলে? কবিতা বা শ্লোকের সমাবেশে যে বোল থাকে তাকে কবিত্ব বলে। কবিত্ব তোড়া কাকে বলে? যে তোড়ায় কবিতা বা শ্লোকের সমাবেশ থাকে তাকে কবিত্ব তোড়া বলে। চক্রধার কাকে বলে? তেহাই রূপে যে বোল বা বোলের অংশ বিশেষ এক সম হইতে আরম্ভ করিয়া তিনবার আবর্তের পর সমে আসিয়া শেষ হয় তাকে চক্রধার বলে। ঠিক আছে বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি।